চলে এসেছি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কথা সেটে। কিন্তু কথা মানে এভি, আর এভি মানে কথা, দুজনকে পাশাপাশি ছাড়া জমে না। কিন্তু আজকে শুটিং এর চাপ, তাই একাই পেয়েছি এভিকে। তাই তো, কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, সকলের আশীর্বাদে, সকলের ভালোবাসায় খুব ভালো যাচ্ছে। একদম প্রচুর ভালোবাসা, দর্শক ভরিয়ে ভরিয়ে ভালোবাসা দিচ্ছে। কাজ করার এনার্জি, দায়িত্ব সবকিছুই বেড়ে যাচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার তো ইনফ্যাক্ট আমাদের তো এটা দায়িত্বের মধ্যেই পড়ে, যখন দর্শক এতটা ভালোবাসা দিয়েছে, দর্শকের এতটা এক্সপেকটেশন তৈরি হয়েছে আমাদের প্রতি। আমরা তো এখানে 14-16 ঘন্টা কাজ করছি, সেই কাজ সত্যি কথা বলতে না মানে গায়ে লাগছে না। অনেকেই বলে, বাকি আমার অভিনেতা বন্ধুরাও বলে, অনেকেই বলে যে এতক্ষণ কাজ করি, যে ব্যক্তিগত জীবনে সময় দিস কি করে। আমার মনে হয় হ্যাঁ, কিন্তু আমার আমার খুব মনে হয় যে যে এতটা এক্সপেকটেশন, এতটা ভালোবাসা মানুষ দিচ্ছে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা সব থেকে বড়। মানে আমাদের সত্যি শুটিং করতে আসতে কারো কোনো মানে খারাপ লাগে না, বা মনে হয় না যে সে আজকে আবার শুটিং করতে যেতে হবে, এটা কখনো মনে হয় না। মানে কখন মনে হয় যে আবার পরের দিন আসবো, নতুন সিন আসবে, নতুন কি করা যেতে পারে, কি করব আমরা, কি করে ভাববো। অবভিয়াসলি এখানে পরিবেশটাও এতটাই ভালো, সত্যি কথা বলতে গেলে আমাদের যে পুরো টিমটা রয়েছে, তাতে যারা অভিনেতারা রয়েছে, ইয়াঙ্গার জেনারেশন বলো বা সিনিয়রদেরকে বলো, মন্টু কাকু সিনিয়রদের, মন্টু কাকু, অরিজিৎ দা যারা রয়েছেন, তনুকাদি, আমাদের ইয়াঙ্গার জেনারেশনে আমাদের যারা ভাই বোনেরা সকলে রয়েছে, অরিন্দ, রব, দিয়া, কথা, সকলেই সকলেই আর কি এতটা মানে ফ্যামিলির মতো মিশে গেছি, একসঙ্গে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প। এই মানে কাজের জায়গায় যদি এইরকম পজিটিভ এনার্জি থাকে, কাজ করা সত্যি এনার্জি হয়ে যায়। কারণ তোমার যেহেতু ধারাবাহিক করো, প্রায় অনেকটা টানা শুটিং থাকে, কারেক্ট কারেক্ট কারেক্ট, যদি কোনো চরিত্রটা মনোরঞ্জন হয়ে যায়, যদি ভালো না লাগে, তখন কাজের এনার্জিটাও কমে। কারেক্ট কারেক্ট, তো আছেই, চরিত্রের দিক থেকে তো আছেই, সবসময় আমরা ইনভেন্ট করার চেষ্টা করছি, তার সাথে এই পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। সারাক্ষণ যেখানে কুটকাচালি চলছে না বা কোনো নেগেটিভ ভাইব নেই, আমাদের মধ্যে খুব পজিটিভ ভাইব, আমরা একসঙ্গে প্রচন্ড হই হই করতে করতে শুটিং করি। সহনায়িকা সুস্মিতা শুধু হাসি, 32 পারিও বেরিয়ে সারাক্ষণ হাসছে, সেটাই তো দুঃখ, তো আমি দুঃখতেও হাসছে, বোঝা যাচ্ছে দুঃখ পেয়েছে, কখন দুঃখ পেয়েছে। ঘোরার সুযোগ হয়নি, ওই যে বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দার্জিলিং ও কোথাও যাচ্ছে না, আমিও কোথাও যাচ্ছি না, কাজ শেষ হয়ে গেলে অবস্থা পেলে নিশ্চয়ই আমরা যাবো। শুটিং খুবই ভালো হয়েছে, একটা গান আমরা শুট করেছিলাম ওখানে, গানটা খুবই অ্যাপ্রিসিয়েশন হয়েছে সকলে, দেখলাম আগামী দিনেও, তো সেটার জন্য আমরা মুখিয়ে রয়েছি। কারণ খুব কম্প্যাক্ট একটা এপিসোড তৈরি হয়েছে, যেখানে ড্রামা রয়েছে, যেখানে একটু কিছু আধ্যাত্মিক ফিলিংসও রয়েছে, আবার যেখানে অ্যাকশন রয়েছে, রোম্যান্স রয়েছে, সুতরাং দর্শকের খুব ভালো লাগবে। তার বাড়ির লোকের মতন করেই তারা এখন দেখতে শুরু করেন, তো আমার মনে হয় এইটা আমার কাছে খুব বড় পাওনা। যেটা আমি বলেছিলাম যে যখন সিরিয়ালটা শুরু করেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমি তো আরবান অডিয়েন্সের সিনেমা করে আরবান অডিয়েন্সের কাছে নিজের যে একটা রিচ, নিজের যে অ্যাকসেপ্টেবিলিটি, সেটা তৈরি করেছি, মানুষ আমাকে চেনেন, পছন্দ করেন আরবান ছবিতে। কিন্তু একজন বৃহত্তর অডিয়েন্স, টেলিভিশনের অডিয়েন্স রয়েছে, যার কাছে আমি দীর্ঘ বছর আসিনি, যারা আমার কাজ দীর্ঘদিন দেখেননি, যারা সিনেমা হলে হয়তো আসতে পারেন না বা আসেন না, দেখেন না, তাদের কাছে আমি পৌঁছাতে চেয়েছিলাম। আমার মনে হয় কথার থ্রু দিয়ে আমি সে এক্স্যাক্টলি সেটাই করতে পেরেছি। ওর সঙ্গে একটু কথা বলাবো তোকে, না আমার ফ্যানের সঙ্গে, হ্যাঁ নিশ্চয়ই কথা বলবো, কে দে দে বলে, আমার 90 বছরের ঠাকুমার সঙ্গে কথা বলাবো। তো তিনি আমার সঙ্গে কথা বলে উনি এত আপ্লুত হয়ে গেলেন, তিনি আমাকে বললেন যে কথার সঙ্গে কেন এরকম করছো তুমি, এটা আমার ভালো লাগছে না, একটু বকলেন আমাকে, আবার অ্যাপ্রিসিয়েটও করলেন, খুব ভালো লাগছে দেখতে, আমি তো রোজ দেখি। উনি হয়তো সিনেমা হলে আসতে পারেন না, এই যে এনার কাছেই পৌঁছানোটা আমার কাছে আমার লক্ষ্য ছিল, এনাদের কাছেই পৌঁছে যাওয়াটা আমার লক্ষ্য ছিল, যেটা আমি এই এই টেলিভিশনের মাধ্যম দিয়ে করতে পেরেছি। আমার মনে মনে হয় দর্শকদের কমেন্ট পড়া হয়, কারণ দর্শকরা প্রচণ্ড একাত্ম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো যতটা সম্ভব রিপ্লাই করার চেষ্টা করি, সবসময় তো হয়ে ওঠে না, আর চেষ্টা করি যখনই সম্ভব রিপ্লাই করার। আসল কথা হচ্ছে এই কাজটা, এই কাজটা চলবে, এই কাজটা একটা সময় আসবে যখন এই কাজটা শেষ হয়ে যাবে, হ্যাঁ আবার একটা নতুন কাজের দিকে আমরা এগিয়ে যাব। তো সব সময় মনে রাখতে হবে যখন যেটা করছি সেটা যেন খুব অনেস্টলি করি, তার মধ্যে যেন কোনো ভেজাল না থাকে। তো সেই অনেস্টিটা, সেই ডেডিকেশনটা দিয়ে কাজটা করছি বলেই আমার মনে হয় এখন অবধি দর্শক সেই ভালোবাসাটা দিচ্ছে। যেদিন সেটা
চলে যাবে সেদিনকে হয়তো নিজেই আমি কাজটা করবো না, যদি আমার মনে হয় যে আমি ফুল অনেস্টি দিয়ে কাজ করতে পারছি না, কিন্তু যতদিন করবো ওই অনেস্টি দিয়ে খুব ডেডিকেশনের সাথে কাজটা করতে হবে। এরকমই ভালো থাকো, মজায় থাকো, এবং জিলেপি আর পাঁপড় এনে খাইও কথাকে। নিশ্চয়ই 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 যেটার জন্য সকলের কাছে আসা কথা বলা সকলের সঙ্গে অনুরোধ করা যে, এবং তাতে কিন্তু রয়েছে প্রচুর ড্রামা, প্রচুর রোম্যান্স এবং প্রচুর অ্যাকশন, সুতরাং আপনারা ডেফিনেটলি দেখবেন।